Sony ZV1 ক্যামেরাটা কিন্তু ডিসপ্লেটা কিন্তু রোটেট করা যায় যে কোনো ধরনের মাইক্রোফোন সাপোর্টেড যারা ব্লগিং করতে চান তাদের জন্য এই যে বেস্ট ক্যামেরা Sony ZV1 সারা বিশ্বে যে ক্যামেরাটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে সেটা হলো Sony ZV1 এই ক্যামেরাটা নিয়ে কিন্তু সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে বন্ধুরা দাম কিন্তু অলরেডি কমে গেল 2000 টাকা কিন্তু দাম কমছে দাম জানতে হলে এবং অন্যান্য ভিডিওর আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউ চ্যানেল ডিজিটাল কালেকশন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো Sony ZV1 ক্যামেরাটা আনবক্সিং করবো তার পাশাপাশি এটার আপডেট প্রাইস দিব এটা কিন্তু আসলে দাম অলরেডি কমছে কী পরিমাণ কমছে ওইটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের শোরুমে কিন্তু অ্যাকশন ক্যামেরা DSLR ক্যামেরা এবং মিররলেস ক্যামেরা পাওয়া যায় সব ধরনের পণ্য কিন্তু অ্যাভেলেবেল আপনি চাইলে ঢাকার বাহির থেকে কুরিয়ারের মাধ্যমে পণ্য নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং নাম ঠিকানা নাম্বারটা SMS করবেন 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আপনার পণ্যটি পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু Sony ZV1 ZV-E10 তার পাশাপাশি 6 ফুট সব ধরনের মোট কথা ক্যামেরা একটা জগৎ Sony সব ধরনের পণ্য কিন্তু অ্যাভেলেবেল বন্ধুরা আজকে আমরা কথা না বলে চলুন তাহলে আজকে আমরা আনবক্সিং করব Sony ZV1 সারা বিশ্বের যে ক্যামেরাটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে ওই ক্যামেরাটা আনবক্সিং করব ব্লগারদের জন্য বেস্ট ক্যামেরা আমি মনে করি Sony ZV1 4K আপনারা ভিডিও করতে পারবেন 20.1 মেগাপিক্সেল আপনারা পেয়ে যাবেন 70-200mm অ্যাপারচার হলো 1.8-2.8 আপনারা লেন্স আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু সব ধরনের অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই ব্লুটুথ সব ধরনের অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই দেওয়া আছে 4K ভিডিও হবে একেবারে ফুললি মাথা নষ্ট করার মতো একটা ক্যামেরা যে কোনো ধরনের মাইক্রোফোন সাপোর্টেড বন্ধুরা ব্লগিং করার জন্য যে বেস্ট ক্যামেরা Sony ZV1 তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন তাহলে আজকে আমরা আনবক্সিং করবো Sony ZV1 ব্লগারদের সেরা ক্যামেরা যেটা সারা বিশ্বের যে ক্যামেরাটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে ওই ক্যামেরাটা আনবক্সিং করতে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম অলরেডি কিন্তু বন্ধুরা আনবক্সিং হয়ে গেল দেখতে পারতেছেন প্রথমে কিন্তু সারি সারি ইউজার ম্যানুয়াল গাইড আমার কাছে চলে আসলো অনেকগুলা ইউজার ম্যানুয়াল গাইড চলে আসলো এখানে কিন্তু এটা দেখতে পারতেছেন বিড়ালের পশম অনেকে বলেন নয়েজ ক্যাপচার কার্ড বাইরে সাউন্ডটা যাতে না আসে সেই জন্য একটি কিন্তু আপনারা পাউন্স আপনারা পেয়ে যাবেন এটা হলো ক্যামেরার মধ্যে কিন্তু এটা লাগাতে হয় আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আসলে ক্যামেরাতে এটা ইউজ করে একটি কিন্তু USB ক্যাবেল আপনারা পেয়ে যাবেন বন্ধুরা একটি USB ক্যাবেল এটাই চার্জিং ক্যাবেল পেয়ে যাচ্ছেন ক্যামেরাটা সর্বশেষ আমার হাতে যেটা চলে আসলো ব্যাটারি অরিজিনাল একটি কিন্তু Sony ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন সর্বশেষ Sony ক্যামেরাটা বিসমিল্লাহির রহমানির রহিম অলরেডি কিন্তু আমার হাতে চলে আসলো Sony ZV1 ক্যামেরাটা কিন্তু সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করছে বন্ধুরা Sony ZV1 ক্যামেরাটার দাম কমলো আসলে কী পরিমাণ দাম কমলো মাত্র 2000 টাকা কিন্তু অলরেডি কমে গেল Sony ZV1 ক্যামেরাটার আপডেট প্রাইস এই মুহূর্তে 60,000 টাকা Sony ZV1 ক্যামেরাটার আপডেট প্রাইস এই মুহূর্তে 60,000 টাকা ডিসপ্লেটা কিন্তু রোটেট করা যায় বন্ধুরা এখানে কিন্তু এখানেও সাউন্ড চলে যাবে অনেক অনেক বড় একটা সাউন্ডের যে সিস্টেমটা ওইটা দেওয়া আছে এই যে এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু অলরেডি পাউন্সটা লাগাই দিছি যাতে বাহিরের নয়েজটা না আসে সব ধরনের অপশন কিন্তু পেয়ে যাবেন মেমোরি কার্ড ইউজ করতে পারবেন যে কোনো ধরনের মাইক্রোফোন ইউজ করতে পারবেন যারা ব্লগ করতে চায় তাদের জন্য এই যে বেস্ট ক্যামেরা দেখতে পারতেছেন Sony ZV1 ক্যামেরাটা কিন্তু অসাধারণ একটা ক্যামেরা সারা বিশ্বে কিন্তু আলোড়ন সৃষ্টি করে সমস্ত ব্লগাররা কিন্তু এই ক্যামেরাটা ইউজ করছে যারা ফুড ব্লগিং করতে চান ইউটিউবিং করতে চান ফানি ভিডিও করতে চান অথবা কিচেন ব্লগিং করতে চান ট্রাভেল ব্লগিং করতে চান সব ধরনের ব্লগারদের জন্য বেস্ট ক্যামেরা Sony ZV1 ক্যামেরাটা বন্ধুরা ক্যামেরাটা দেখতে পারেন আপনারা ক্যামেরাটার আপডেট প্রাইস এই মুহূর্তে মাত্র 60,000 টাকা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের শোরুমে কিন্তু অ্যাকশন ক্যামেরা DSLR ক্যামেরা এবং মিররলেস ক্যামেরা পাওয়া যায় সব ধরনের ক্যামেরা কিন্তু অ্যাভেলেবেল এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আজকের মতো এখানেই বিদায় আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ